मस्जिद के सम्मान करते हैं। मस्जिद सम्मान इस्लामे एत बेशी एत बेशी एत बेशी जे अल्लाह सुबहानहु ताआला पृथ्वीर जत नबी आछे सकल नबीर पिता अबुल अम्बिया इब्राहिम आलैहि सलातु वस्सलाम जार पर थेके निये मुहम्मद पर्यन्त कियामत पर्यन्त आर कोनो नबी आसेननि जिनि इब्राहिमेर वंशेर नन। प्रत्येक नबी इब्राहिम आलैहि सलातु वस्सलामेर दुई छेले हय इस्माइल ना हय इसहाक दुई छेलेर वंशधर। सम्मानित उपस्थिति सेई इब्राहिम आलैहि सलातु वस्सलाम के अल्लाह सुबहानहु ताआला बोलछेन ताहिर बाइतियारे ताइफिन इब्राहिम তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে আমার ঘর বাইতুল্লাহ পরিষ্কার করবে, সাফ করবে, ঝাড়ু দিবে, মানুষের শরীর থেকে পড়ে যাওয়া ময়লা, মানুষের নাক চোখ মুখ থেকে পড়ে যাওয়া ময়লা, পড়ে যাওয়া আবর্জনা, বাইতুল্লাহ কাবায় পড়ে থাকা মানুষের নাকের ময়লা, শরীরের ময়লা ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে সাফ করার দায়িত্ব কার বলেন তো? কি শুনলেন, কার? ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল। এত বড় নবী অথচ ঝাড়ু দিবে কি মসজিদ? কেন? ওটার সম্মান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে থুথু নিক্ষেপ করা অথবা মসজিদের নাকের ময়লা ফেলা গুনাহ, স্পষ্ট কথা গুনাহ। ওয়া কাফারাতুহা ইজালাতুহা, আর এই গুনাহের কাফফারা হচ্ছে ওটা মুছে দেওয়া, পরিষ্কার করা। কেউ যদি মসজিদে ময়লা ফেলে, থুথু ফেলে, কিছু ফেলে, তাহলে সে গুনাহ করলো, তার কাফফারা হচ্ছে তার উচিত সাথে সাথে সেটা পরিষ্কার করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয় সে যেন তার হারানো জিনিস ফিরে না পায়। তোমরা দোয়া করিও কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয় সে যেন তার হারানো জিনিস ফিরে না পায়। যে মসজিদে ক্রয় বিক্রয় করে তার ক্রয় বিক্রয় যেন লাভ না হয়। কেননা মসজিদ ক্রয় বিক্রয়ের জায়গা নয়, মসজিদ হারানো বিজ্ঞপ্তি প্রচার করার জায়গা নয়। মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নাম স্মরণ করার, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করার জায়গা। তাহলে যে ইলমের সাথে সম্পৃক্ত যা কিছু আছে, মসজিদ, মাদ্রাসা, কলম, উস্তাদ, টিচার, বই, খাতা, সব কিছুকে সম্মান করা, সব কিছুর মর্যাদা রক্ষা করা জ্ঞানে বরকত হওয়ার মাধ্যম। আর আজকের এই মজলিসটা হচ্ছে জ্ঞানের মজলিস, মজলিসুল ইলম। কেননা যেখানেই ইসলামের দাওয়াত সেটাই জ্ঞান। জ্ঞান ব্যতীত ইসলাম নেই, পুরো ইসলামটাই জ্ঞান। আর ইসলামের বিপরীত যা কিছু আছে তা হচ্ছে মূর্খতা। ইসলামের বিপরীত যা কিছু আছে তা কি বলেন তো? জাহেলিয়াত, মূর্খতা। আর ইসলাম হচ্ছে জ্ঞান। এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্য বলেছে, যে প্রিন্সিপালের সামনে তার ছাত্র ছাত্রী নাচে ওই প্রিন্সিপালকে যদি আমি জাহেল, অজ্ঞ, মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসার পরেও জাহেল, কেন জানেন? ইসলামের পুরো জিনিসটাই হচ্ছে জ্ঞান। আর ইসলামের বিপরীত যা কিছু আছে সবই মূর্খতা, সবই জাহেলিয়াত। তো ইসলামে গান বাজনা নেই, সে করছে মানে সে মূর্খতায় আছে। সে এখনো পৃথিবীর বাস্তবতা জানে না, সে এখনো জীবন মৃত্যুর বাস্তবতা জানে না, সে এখনো পরকালের বাস্তবতা জানে না, সে এখনো জান্নাত জাহান্নাম কবরের আজাবের বাস্তবতা জানে না, সে এখনো সৃষ্টিকর্তার বাস্তবতা জানে না। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন, কেন পৃথিবীতে পাঠিয়েছেন, এই সৃষ্টির পিছনে আল্লাহর রহস্য কি, এ সম্পর্কে সে অজ্ঞ, মূর্খ। এই জন্যই সে গুনাহে লিপ্ত আছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানী সেই, চালাক সেই, বুদ্ধিমান সেই যে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে। মৃত্যুর পরে কি ঘটবে, কি হবে, এটা নিয়ে যে চিন্তা ভাবনা করতে পারে সেই জ্ঞানী, সেই পণ্ডিত, সেই আলেম। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা,
আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে জ্ঞানীরা পণ্ডিতেরা বুদ্ধিমানেরা চালাকেরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে জ্ঞানী এবং বুদ্ধিমানেরা আর আল্লাহ সুবহানাহু তাআলার বিধান অস্বীকার করে বোকা গর্দভ গাধা অচল অথর্ব পাগলেরা যাদের মৃত্যু জীবন পৃথিবী দুনিয়া পরকাল জান্নাত জাহান্নাম এগুলোর বাস্তবতা সম্পর্কে যারা অজ্ঞ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ তাআলামুন তোমরা যদি জানতে যা আমি জানি তোমরা যদি জানতে জ্ঞান অর্জন করতে ওই জ্ঞান যে জ্ঞান আমি জানি তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি তথা আমরা যে ইসলামকে উপেক্ষা করে চলতেছি তার মানে আমাদের জ্ঞানের অভাব আছে তার মানে আমরা যে ইসলামকে উপেক্ষা করে চলতেছি তার মানে আমাদের কিসের অভাব আছে জ্ঞানের অভাব আছে বুদ্ধির অভাব আছে জ্ঞান এবং বুদ্ধি যদি থাকতো আমরা ইসলামকে উপেক্ষা করতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র কোরআন এবং হাদিসে মানুষের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সবচেয়ে ভয়ানক শত্রু সবচেয়ে ভয়াবহ শত্রু সবচেয়ে জঘন্য নিকৃষ্ট শত্রু সম্পর্কে সজাগ এবং সচেতন করতে দেখেছেন মানুষকে মানুষ বোকা তাই শত্রু কে তা চিনে না একজন সালাফ বলতেছে লিকুল্লি ইনসানিন আদু প্রত্যেক মানুষের শত্রু আছে প্রত্যেক মানুষের শত্রু আছে কিন্তু আমি আমি তাকে শত্রু মনে করি না মান আখাদা মালি যে অন্যায়ভাবে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে আমি তাকে শত্রু মনে করি না মানে তাবানি আও ইত্তাহামানি যে ব্যক্তি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আমি তাকে শত্রু মনে করি না যে আমার গীবত করেছে আমি তাকে শত্রু মনে করি না আমি কাকে শত্রু মনে করি ইযা আনা ফি তাআতিল্লাহ যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি তাকে আমার শত্রু মনে করি তাহলে সে জ্ঞানী সে বুঝে শত্রুকে আল্লাহ সুবহানাহু তাআলা পুরো কোরআনে বলেছেন ইন্নাস শাইতানা লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ানক সবচেয়ে ভয়াবহ জানি মানি শত্রু হচ্ছে শয়তান আপনি পবিত্র কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে পুরো কোরআনে মানুষকে সজাগ এবং সতর্ক করতে থেকেছে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছে লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কেননা শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায় ফাবিমা আওয়াইতানি লাকউদান্নাহুম আমি অবশ্য অবশ্যই সিরাতে মুস্তাকিমে আসার যে রাস্তা আছে এই সিরাতে মুস্তাকিমে আসার প্রত্যেকটা রাস্তায় মানুষের সামনে বাধা হয়ে দাঁড়াবো তাদের ডানে থেকে বাধা হয়ে দাঁড়াবো তাদের বাম থেকে বাধা হয়ে দাঁড়াবো তাদের সামনে থেকে বাধা হয়ে দাঁড়াবো তাদের পিছন থেকে বাধা হয়ে দাঁড়াবো কে বাধা হয়ে দাঁড়াবে বলেন তো শয়তান বাধা হয়ে দাঁড়াবে শয়তান কাল্পনিক কোন চরিত্রের নাম নয় শয়তান বাস্তব চরিত্র মানুষ তখনই বুদ্ধিমান হবে যখন নিজের শত্রু চিনতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের শপথ বলতে গিয়ে বলছেন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব এটা শয়তানের ওয়াদা শয়তানের শপথ শয়তানের চেষ্টা পৃথিবীতে প্রথম গুনাহ সংঘটিত হয়েছে শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছেন শয়তানের প্ররোচনায়
যেখানেই আল্লাহ আদম আর হাওয়ার ঘটনা বলেছেন সেখানেই বলেছেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে, আযাল্লাহুমা তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের পা পিছলিয়ে দিয়েছে কে? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন মানুষকে শয়তান সম্পর্কে সজাগ এবং সতর্ক করতে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শয়তানের বাস্তবতা বুঝাতে গিয়ে বলেছেন, শোনো, মা মিন মাউলুদিন, এমন কোন সন্তান পৃথিবীতে দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে প্রত্যেক সন্তানকে শয়তান স্পর্শ করে না, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা। সন্তান যে দুনিয়ায় জন্মগ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে, হাত্তা ইস্তাহিল্লা সারেখান, শয়তানের স্পর্শে ওই ছোট বাচ্চা চিৎকার করে ওঠে। ছোট বাচ্চা জন্মের পরে কাঁদে শয়তানের স্পর্শে। বাস্তব স্পর্শ কাল্পনিক নয়, সত্যিকার স্পর্শ কাল্পনিক নয়, আল্লাহর রাসূলের হাদিস। ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তান স্পর্শ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমন কোন আদম সন্তান নেই যার কারীনান দুইজন বন্ধু নেই, কারীনুন মিনাল মালায়েকা ওয়া কারীনুন মিনাশ শয়তান, একজন বন্ধু ফেরেশতা বন্ধু আর একজন বন্ধু শয়তান বন্ধু। তোমাদের প্রত্যেক ব্যক্তি, আপনারা এখানে যতজন উপস্থিত আছেন প্রত্যেকের সাথে একজন করে শয়তান আছে, একজন করে ফেরেশতা আছে, আল্লাহ রাসূলের হাদিস। আমরা প্রত্যেক যারা জন্মগ্রহণ করেছি আমাদেরকে শয়তান স্পর্শ করেছে, আল্লাহ রাসূলের হাদিস। শয়তান বাস্তব, শয়তান আপনাকে 24 ঘন্টা পথ ভ্রষ্ট করার, খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের একজন ভাইয়ের কথা আমি জানি, যিনি একসময় নাস্তিক ছিলেন, তিনি আমার সাথে গল্প করতে গিয়ে বলেছেন যে আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি শুধু শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে। পড়তে পড়তে জ্ঞান অর্জন করতে করতে আমি এক সময় বুঝতে পেরেছি, অনুভব করেছি যে পৃথিবীতে শয়তান আছে, আর শয়তানকে ওই ক্ষমতা ওই পাওয়ার দেওয়া আছে, যে ক্ষমতা যে পাওয়ার দিয়ে সে মানুষকে পথভ্রষ্ট করে। আপনার রগে রগে চলার ক্ষমতা, রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, পিতা মাতা, শিক্ষক, পুত্র, রাজনৈতিক নেতা কাউকে দেয়নি। কাকে দিয়েছে? শয়তানকে দিয়েছে। ওয়াসওয়াসাতু শয়তান, শয়তানের ওয়াসওয়াসা সরাসরি মানুষের অন্তরে। শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করতে পারে, আপনার রগে রগে রক্তে রক্তে চলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল শয়তানের পথ ভ্রষ্ট করার চক্রান্ত বাস্তব দেখাচ্ছেন এভাবে, যখন ফজর হয় তখন শয়তান বলে, নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, এখনো রাত অনেক লম্বা আছে, এবং তার ঘাড়ে আকাদা তিনটে গিট গৃহ দেয়। যখন শয়তানের সাথে লড়াই করে, শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসার সাথে লড়াই করে কোনো মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, অজু পর্যন্ত করতে যায়, অজু করে যখন সালাতে দাঁড়িয়ে যায়, এই তিনটে পদক্ষেপে শয়তান পরাজিত হয়। শয়তানের পদক্ষেপ, শয়তানের প্ররোচনা নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে এত বাস্তব করে বলছেন, এত বাস্তব করে বলছেন যে, শোনো, তোমাদের মধ্যে কেউ যদি বলে লানাতুল্লাহি আলা শয়তান, শয়তানের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, তাহলে জেনে রাখো এই কথার কারণে তাফাহামা, শয়তান ফুলে ফেপে একটা বিশাল ঘরের মতো হয়ে যায়। যখনই কেউ শয়তানের উপর অভিশাপ করে, শয়তানকে গালি গালাজ করে, তখন শয়তান ফুলে ফেপে একটা ঘরের মতো হয়ে যায় গর্ব এবং অহংকারে। যা আদম সন্তান বুঝতে পেরেছে আমার ক্ষমতা, আদম সন্তান জানতে পেরেছে আমার ক্ষমতা, সুতরাং তোমরা শয়তানকে গালি দিও না, তোমরা শয়তানকে অভিশাপ করিও না, তোমরা যদি শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর নাম নেও। যখনই তোমরা শয়তানের সামনে বিসমিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার নাম নিবে, আল্লাহকে স্মরণ করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, বিসমিল্লাহ বলবে, তাসাগারা শয়তান, শয়তান ছোট হতে হতে কাজ্জুবাব, মাছির মতো, মশার মতো ছোট হয়ে যায়। আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহ রাসূল শয়তানকে এত বাস্তব করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো,
যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করবে না, আসসালামু আলাইকুম বলবে না, তখন শয়তান বলে এই বাড়িতে মাবিতুকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আশ্রয়ের জায়গা। তখন ওই বাড়ি থাকার জায়গা হবে শয়তানের, ওই বাড়ি খাওয়ার জায়গা হবে শয়তানের। আর যখনই তোমরা বাড়িতে প্রবেশ করবে আর সালাম দিবে, আল্লাহর নাম নিবে, সালাম আল্লাহর নাম, তখন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা হবে না। শয়তান ঘোষণা দিয়ে দিবে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও জায়গা নেই। এটা কাল্পনিক চরিত্র নয়, বাস্তব। আপনি সালাত কেন আদায় করতে পারেন না? আপনি গান বাজনা থেকে কেন বিরত হতে পারেন না? আপনি দাড়ি কেন ছাড়তে পারেন না? কেননা শয়তান থেকে আপনি মুক্ত হতে পারেননি। 24 ঘন্টা শয়তান আপনার সাথে আছে। বাড়িতে ঢোকার সময় সালাম দেন না, তাহলে বাড়িতে কার থাকার জায়গা হয়েছে? শয়তানের। তাহলে শয়তান সারাদিন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার পিছনে লেগে আছে, ওই বাড়িতে ইসলাম আসবে কিভাবে? ওই বাড়িতে ইসলাম আসার আগে তো শয়তানের চক্রান্ত করার রাস্তা বন্ধ করতে হবে। এই জন্য বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে বাড়ির দরজা উগলিকাত বন্ধ করা হয় বিসমিল্লাহ আল্লাহর নামে, প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই দরজা শয়তান খুলে না, প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই জানালা শয়তান খুলে না, প্রত্যেক যে পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয় ওই পাত্র শয়তান খুলে না। কিন্তু যে পাত্র শয়তানের নামে ঢাকা হয়নি, যে ঘরের আল্লাহর নামে ঢাকা হয়নি, যে ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, যে ঘরের জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়নি, ওই পাত্রে শয়তান মুখ দিবেই, ওই পাত্র থেকে শয়তান খাবার সংগ্রহ করবেই, ওই বাড়িতে শয়তান প্রবেশ করবেই। আর যখনই তোমরা খাদ্য গ্রহণ করবে আর আল্লাহর নাম না নিবে, তখন ইয়াকুলু মাহু শয়তান, শয়তান তার সাথে খাদ্য গ্রহণ করবে। মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় আর আল্লাহর নাম না নেয়, তাহলে ওই বাচ্চার সাথে মায়ের বুকের দুধ শয়তানও খাবে। আল্লাহর রাসূলের হাদিস, সন্তান যদি খেতে বসে বিসমিল্লাহ না বলে, তাহলে ওই খাবারের সাথে শয়তানও খাবার খাবে। আল্লাহর রাসূলের হাদিস। তাহলে আপনার 24 ঘন্টা দিন রাত উঠা বসা কার সাথে হচ্ছে? শয়তানের সাথে। তাহলে আপনি রাস্তা পাবেন কিভাবে? শয়তানের তো শপথ সিরাতে মুস্তাকিমে আসতে দিবে না আপনাকে, যে সিরাতে মুস্তাকিমের দোয়া আপনি 24 ঘন্টা করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের পথ কি? আল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম এত সহজ নয়। সিরাতে মুস্তাকিমে আল্লাহ তাদের কি আসার সুযোগ দেন যাদের উপর আল্লাহ দয়া করেছেন? আল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদের কি দেন যাদের উপর আল্লাহ কি করেছেন? দয়া করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, সিরাতে মুস্তাকিমে আসার সুযোগ আল্লাহ তাদেরকে দেন না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আপনি সিরাতে মুস্তাকিমে আসতে পারছেন না মানে আপনার উপর আল্লাহর দয়া নেই, আপনার উপর আল্লাহর রহমত নেই। মানুষ মনে করে যে আল্লাহর দয়া আর আল্লাহর রহমত মনে হয় টাকা পয়সায় বোঝা যায়, বাড়ি গাড়িতে বোঝা যায়, মান সম্মানে বোঝা যায়। যে উমুকের এত নাম, এত বড় আলেম, এত বড় রাজনৈতিক নেতা, এত টাকার মালিক, এত বিঘা জমির মালিক, এগুলো মনে হয় আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ কি কারুনকে ধন সম্পদ দেননি? আল্লাহ কি কারুনকে ধন সম্পদ দেননি? আল্লাহ কি ফেরাউনকে ক্ষমতা দেননি? দিয়েছিলেন। ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া তাকে দেন, মান ইউহিব্বু আমান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ঐশ্বর্য, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক আল্লাহর দিনে চলার তৌফিক তাকি দেন মাই ইউরিদিল্লাহ বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার আনুগত্য করার তৌফিক দেন কত মানুষ দুনিয়াতে এমন আছে হাজারো লাখো মানুষ এমন আছে যাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না কারো দরবারে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকে দাম দেয় না আবু হুরায়রা মসজিদে নববীতে পড়ে থাকতো মানুষ তার উপর পাড়া দিয়ে চলে যেত আবু হুরায়রার খাদ্য হতো না আবু হুরায়রা খাবারের অভাবে মানুষের কাছে খাবার চাইতেও পারতেন না এরকম হাজারো মানুষ দুনিয়াতে আছে কোথাও তার কথা শোনা হয় না তাকে দাম দেওয়া হয় না তার সুপারিশ গ্রহণ করা হয় না এরকম হাজারো মানুষ আছে কিন্তু সে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আল্লাহর সবচেয়ে কাছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মান আদাহু আল্লাহর ওই নিকটবর্তী বান্দার সাথে যে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবে এটা পৃথিবীর নিয়ম সুতরাং আল্লাহ কাকে ভালোবাসেন কাকে ভালোবাসেন না এটা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে চিনা যায় না এটা চিনা যায় আল্লাহ কাকে তার আনুগত্য করার সুযোগ দিচ্ছেন আজকে ফজরের সালাত কাকে কাকে আল্লাহ জামাতের সাথে মসজিদে আদায় করার সুযোগ দিয়েছেন কালকে রাত জেগে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে ইবাদত করার তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ আল্লাহ তার কয়জন বান্দাকে দিয়েছেন যে কয়জন বান্দাকে দিয়েছেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা আল্লাহর প্রিয় তারা আল্লাহর নিকটবর্তী সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর ভালোবাসা ধন সম্পদে বোঝা যায় না আল্লাহর ভালোবাসা ক্ষমতা প্রভাবে বোঝা যায় না আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্য করতে পারার মধ্যে বোঝা যায় যে ব্যক্তিকে আল্লাহ সুদের ব্যবসায় নিমজ্জিত রেখেছেন যে ব্যক্তিকে আল্লাহ তার পাঁচ অক্ত সালাত আদায় করার সুযোগ দেননি যে ব্যক্তিকে আল্লাহ জেনা ব্যভিচারে লিপ্ত রেখেছেন যে ব্যক্তিকে আল্লাহ অন্যায় অত্যাচারে লিপ্ত রেখেছেন তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আল্লাহর দয়া থেকে বঞ্চিত আল্লাহর রহমত থেকে বঞ্চিত এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি সে কোন ভাগাড়ে পড়ে মারা গেল কোন ডাস্টবিনে পড়ে মারা গেল এটা আল্লাহ সরিষা সমপরিমাণ পরোয়া করেন না ভাবেনও না এটাই তার সবচেয়ে বড় শাস্তি যা আল্লাহ তাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছেন আল্লাহ তাকে তার রহমত থেকে করুণা থেকে দয়া থেকে বিতাড়িত রেখেছেন বঞ্চিত রেখেছেন অভিশপ্ত রেখেছেন তার বান্দা হওয়ার পরেও তার সৃষ্টি জীব হওয়ার পরেও সে আল্লাহর রহমত অর্জন করতে পারেনি আল্লাহর বরকত অর্জন করতে পারেনি এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষ কল্যাণ অকল্যাণ কোনটা এটা মানুষ বোঝে না আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছে মানুষকে যখন আল্লাহ নিয়ামত দেন তখন মানুষ বলে রব্বি আকরামান আমার আল্লাহ আমাকে অনেক নিয়ামত অনেক ধন সম্পদ দিয়েছে আর যখনই আল্লাহ মানুষের উপর রুজি রুটির রাস্তা বন্ধ করে দেন তখন মানুষ বলে আল্লাহ আমার উপর বিপদ আপদ দিয়েছেন কিন্তু কোনটা যে আল্লাহর দয়া আর কোনটা যে আল্লাহর ছাড় কোনটা যে আল্লাহর ধোকা আর কোনটা যে আল্লাহর পরীক্ষা এটা মানুষ বুঝতে পারে না মানুষ মনে করছে গুনাহে আছে এত গুনাহ করি আল্লাহ তো শাস্তি দেয় না গান দেখতেছি কান তো বধির হয় না অশ্লীল দৃশ্য দেখছি চোখ তো অন্ধ হয় না হারাম কাজ করতেছি মানুষের উপর অন্যায় অত্যাচার করতেছি কই আমার উপর তো শাস্তি নেমে আসে না আর দুনিয়া দুনিয়া হচ্ছে কাজের জায়গা প্রতিদানের জায়গা নয়
প্রতিদানের জায়গা হচ্ছে পরকাল, আফটার ডেথ, মৃত্যুর পরে। মৃত্যুর পরে হচ্ছে প্রতিদানের জায়গা, দুনিয়া প্রতিদানের জায়গা নয়। এই জন্য দুনিয়াতে আল্লাহ সব কিছুর শাস্তি মানুষকে দিবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধোকা। এই ধোকায় মানুষকে শয়তান ফেলে, মানুষকে শয়তান প্ররোচিত করে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে বুদ্ধিমান সেই যে আল্লাহর আনুগত্য করে। কেন? যে আল্লাহর আনুগত্য করে সে শয়তানকে চিনতে পারে, শয়তানকে চিনেছে এই জন্য আল্লাহর আনুগত্য করে। এই যে শত শত যুবক বসে আছে, এ ধরেন ফজরের সালাতে যদি না ওঠে, যদি গান শুনতে তার ভালো লাগে, গান বাজনা কনসার্ট করতে যদি তার ভালো লাগে, প্রেমিকার সাথে কথা বলতে যদি তার ভালো লাগে, এটা সে মনে করতেছে তাকে ভালো লাগতেছে, কিন্তু বাস্তব হচ্ছে শয়তান তাকে ভালো লাগাচ্ছে। এটা হচ্ছে শয়তানের প্ররোচনা, কিন্তু সে যেহেতু শয়তানকে চিনে না, শয়তান কে তা জানে না, শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না, এই জন্য সে মনে করতেছে এটা আমি নিজে করতেছি, আমার ভালো লাগতেছে এই জন্য করতেছি, কিন্তু আসলে এটা শয়তান তাকে করাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তার অন্তর কষ্ট পাচ্ছে। অন্তর কিভাবে কষ্ট পায়? আল্লাহ সুবহানাহু তাআলা যখন আদম আর হাওয়ার ঘটনা বললেন, তখন কোরআনে আল্লাহ বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি আমাদের আত্মার উপর, নাফসের উপর। আদম আলাইহিস সালাম বলেননি যে আল্লাহ গুনাহ করেছি, কি বলেছেন? আল্লাহ কি করেছি? কথা বলেন তো, কি বলছেন? অত্যাচার করেছি, জুলুম করেছি, নিজের আত্মার উপর জুলুম করেছি। কেন? এই আত্মা সৃষ্টি হয়েছে পৃথিবীতে নয়, এই আত্মা সৃষ্টি হয়েছে আসমানে। মায়ের পেটে যে শরীর সৃষ্টি হয়েছে, এই শরীর দুনিয়াতে সৃষ্টি হওয়া, কিন্তু এই শরীরের মধ্যে যে আত্মা আছে, এটা ফেরেশতা বহন করে, আসমান থেকে বহন করে এনে, যখন পুরো শরীরের গঠন শেষ হয়ে যায় 44-এ, তখন ফেরেশতা ফু দেওয়ার মাধ্যমে ওই শরীরের মধ্যে আত্মাটা প্রবেশ করিয়ে দেয়। মায়ের পেটে যখন শরীর গঠন হচ্ছে, তখন আত্মা ছিল না, আস্তে আস্তে পূর্ণ শরীর যখন গঠন হয়ে যায় মায়ের পেটে, তখন ওই নিস্তেজ, নিষ্প্রাণ, মৃত শরীরে প্রাণ সঞ্চার করে আসমান থেকে আনা আত্মা, যেটা এখন ভিতরে আছে। এই আত্মাই মালাকুল মাউত যখন আসে, তখন এই আত্মাই কবজ করার জন্য আসে। এই আত্মা কবজ করার বিশাল আনুষ্ঠানিকতা আছে, এই আত্মা দেওয়ারও বিশাল আনুষ্ঠানিকতা আছে। আত্মা দেওয়ার সময় লিখে দেওয়া হয়, পুনরায় লিখিত করা হয় কি রিজিক, কি ফল, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, জীবন মৃত্যু, বিপদ আপদ, বালা মুসিবত সব লিখে দেওয়া হয়। যদি ভাগ্যে করোনা ভাইরাস থাকে, তাহলে পাথরের মধ্যে লুকালেও হবে, কেননা মায়ের পেটে 44-এ আল্লাহ সুবহানাহু তাআলা লিখে দিয়েছেন। আর যদি না থাকে, তাহলে সারা পৃথিবী মিলে সব করোনা ভাইরাস আপনার শরীরে ইনজেকশন করে পুশ করে দিলেও আপনার শরীরে করোনা ভাইরাস হবে না, কেননা আপনার ভাগ্যে লেখা নাই। এটার নাম তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাস না থাকলে পৃথিবী কেউ চালাতে পারবে না। পৃথিবী আজীবনই লকডাউন দিয়ে রাখতে হবে, কথা বুঝ? যতদিন পৃথিবী চলবে ততদিন লকডাউন। এক করোনা ভাইরাস যাবে, আরেকটা আসবে, সারা পৃথিবী তো ভাইরাস আর ব্যাকটেরিয়াতে ভর্তি। এখানে ভাইরাস আছে, এখানে আছে, ব্যাকটেরিয়া আছে, মানুষের জীবনই ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে চলে। একটা যাবে, আরেকটা আসবে, সারা পৃথিবী লকডাউন দিয়ে রাখতে হবে, সাজীবনের জন্য লকডাউন দিয়ে রাখতে হবে, চলতে পারবে না, কেউ চালাতে পারবে না। পৃথিবী চলতেই পারবে একমাত্র তাকদীরের উপর বিশ্বাস করে, ভাগ্যে যা আছে সেটা হবে, সাধ্যমতো সতর্কতা, আর বাকিটুকু আল্লাহর উপর ভরসা, এটাই বাঁচার রাস্তা। এই কথাটাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন করোনা ভাইরাস শুরু হয় তখন বলেছিলেন, কিন্তু এত সমালোচনা, বাপরে বাপ, কিন্তু এখন সবাই ওই কথায় ফিরে এসেছে। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুরু থেকেই অটল ছিলেন, প্রথম দিন বলেছেন, যার করোনা ভাইরাস হয়েছে তার সাথে খেতে রাজি আছে, যার করোনা ভাইরাস হয়েছে তার কাফন দাফন গোসল জানাজা দিতে রাজি আছে,
কিন্তু তখন সারা বাংলাদেশ সমালোচনা ফেসবুক অনলাইন সমালোচনায় ভর্তি কিন্তু যুগের তালে যুগের পরিক্রমায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাতেই ফিরে আসতে হলো মাঝখানে শুধু 3 ফিট দূরত্বের বেদাত চালু হলো আর এই বেদাত মসজিদগুলো থেকে এখন পর্যন্ত উঠানো গেল না আর যে আহলে হাদিসরা আজীবন শপথ করলো যে ফাঁসির কাছে গেলেও পায়ের সাথে পা মিলে দাঁড়াবে তার অপমান এর চেয়ে বড় লজ্জাজনক বিষয় আর হতে পারে না এত দ্রুত মিডিয়ার প্রভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রভাবে যারা দিনকে পরিবর্তন করতে পারে দিনের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে এত দ্রুত এটা অনেক দুঃখজনক অনেক ভাবার তো আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে চলে আসলো তো আমরা আলোচনা করছিলাম শয়তানের ষড়যন্ত্র নিয়ে শয়তানের প্ররোচনা নিয়ে যে শয়তান মানুষকে সর্বদা চেষ্টা করে পথ ভ্রষ্ট করার পথ ভ্রান্ত করার সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে দূরে নিয়ে যাওয়ার আর শয়তানের রাস্তা থেকে তখনই বাঁচতে পারবেন যখন আপনি শয়তান সম্পর্কে জানতে পারবেন শয়তান হচ্ছে মানুষের ইবাদত বিরোধী আল্লাহর আনুগত্য বিরোধী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন পবিত্র কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত আসে আর আদম সন্তান সিজদা করতে যায় তখন শয়তান কাঁদা শুরু করে কেন এই সিজদা অমান্য করেই শয়তান পথভ্রষ্ট হয়েছে অভিশপ্ত হয়েছে আজ আদম সন্তানকে সে সেই সিজদা থেকে দূরে রাখতে পারেনি এই ব্যর্থতায় সে কাঁদে তো শয়তান হচ্ছে আদম সন্তানের চিরশত্রু জানি মানি শত্রু ভয়ঙ্কর শত্রু আর শয়তান সবসময় আক্রমণ করতে চায় এই আত্মায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আত্মা হচ্ছে দুর্গ আত্মা কি বলেন তো দুর্গ আর এই দুর্গে শয়তান আক্রমণ করতে চায় দুই কান দিয়ে দুই চোখ দিয়ে দুই হাত দিয়ে দুই পা দিয়ে কিভাবে আক্রমণ করে শয়তান দুই কান দিয়ে ওইটা শোনাতে চায় যেটা শোনা আল্লাহ পছন্দ করেন না শয়তান দুই চোখ দিয়ে ওইটা দেখাতে চায় যেটা দেখা আল্লাহ পছন্দ করেন না শয়তান দুই হাত দিয়ে ওইটা করাতে চায় যেটা করা আল্লাহ পছন্দ করেন না দুই পা দিয়ে ওইটা করাতে চায় যেটা করা আল্লাহ পছন্দ করেন না আজকে আমি বক্তব্য দিচ্ছি আপনার কান দিয়ে বক্তব্যটা হৃদয়ে পৌঁছতেছে আপনার দুর্গ হৃদয়ে কথাটা পৌঁছতেছে কান দিয়ে এই কান দিয়ে যখন আপনি অশ্লীল গান শুনবেন তখন শয়তান ওই গানের মাধ্যমে কান দিয়ে কোথায় হামলা করবে আত্মায় হৃদয়ে হামলা করবে আর এক একটা হামলায় হৃদয় কালো হয়ে যায় এক একটা হামলা হৃদয়ের উপর অত্যাচার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি এক একটা হামলায় হৃদয়ে কালো দাগ পড়ে যায় পুরো হৃদয় অন্তর কল্প কালো কুচকুচে হয়ে যায় তখন বাঁচার রাস্তা থাকে না মানুষ হতাশ ক্লান্ত চিন্তাগ্রস্ত বিষাদগ্রস্ত হয়ে পড়ে আত্মা মুক্তি পেতে চায় এই অন্যায় এই অত্যাচার এই জুলুম থেকে তার সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্যতা থেকে আর এই প্রত্যেকটা অবাধ্যতার ছাপ চেহারাতেও পড়ে চেহারার নূর হারিয়ে যায় অন্তরের কালোর কারণে কালোর কুচকুচের কারণে আর ওই অন্তর তখনই শান্তি পায় তখনই প্রশান্তি পায় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায় আলহামদুলিল্লাহ আপনি দুইটা কোরআন কোরআনের দুইটা পৃষ্ঠা পড়ে দেখেন আপনার আত্মা প্রশান্তি পাবে মনে হবে কোরআনে আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেননা কোরআন নাজিল হয়েছে আল্লাহর রাসূলের উপর কিন্তু আপনার জন্য নাজিল হয়েছে আপনার কাছে পৌঁছানোর জন্য নাজিল হয়েছে হুদাল্লিন নাস প্রত্যেক আদম সন্তানের জন্য হেদায়েত স্বরূপ হচ্ছে কোরআন কোরআন যার জীবনে নাই তার জীবন অন্ধকার যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি বরকতবিহীন বাড়ি ওই বাড়ি কবরের মতো অন্ধকার বাড়ি যার জীবন শুরু হয় না কোরআন দিয়ে শেষ হয় না কোরআন দিয়ে তার জীবন বরকতবিহীন ঘৃণিত জঘন্য জীবন নিকৃষ্ট জীবন একটা পশু পাখি শৃগাল গরু মহিষ ভেড়া
ছাগল বকরির জীবন যেমন, কোরআন বিহীন জীবন তেমন, কোরআন বিহীন জীবন তেমন। এটা ঠিক বলার জিনিস নয়, আপনাকে আমল করতে হবে, কোরআনের কাছে আশ্রয় নিতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন আপনার হৃদয়ের চিকিৎসক, আপনার অন্তরের চিকিৎসক। আপনার জীবন বরকতবিহীন আছে কোরআনের কারণে, আপনার পরিবার বরকতবিহীন আছে কোরআনের কারণে। কোরআন দিয়ে যত মানুষকে হেদায়েত করা সম্ভব, আর কোনো বক্তার বক্তব্য দিয়ে অত মানুষকে হেদায়েত করা সম্ভব নয়। কোরআন এমন এক মজেজা যা স্থায়ী, চিরন্তন, চিরস্থায়ী মজেজা। আর মানুষের জীবনে যত বরকত, বরকত হচ্ছে বাস্তব জিনিস, শয়তান যেমন বাস্তব জিনিস। শয়তান যেখানে থাকবে ওখানে বরকত থাকবে না, আর আল্লাহ সুবহানাহু তাআলা যেখানে থাকবেন ওখানে বরকত থাকবে। পৃথিবীতে মানুষ সব কিছু দুই প্রকারের হয়, ইবাদুশ শয়তান, শয়তানের দাস বা গোলাম, অথবা ইবাদুল্লাহ, আল্লাহর দাস বা গোলাম। এখানে যারা উপস্থিত আছে হয় সবাই আমাদের আমল দিয়ে আল্লাহকে খুশি করি, অথবা আমাদের আমল দিয়ে শয়তানকে খুশি করি। হয় আমরা আমাদের আমলের মাধ্যমে শয়তানের দাসত্ব করি, অথবা আমরা আমাদের আমলের মাধ্যমে আল্লাহর দাসত্ব করি। এর বাইরে দ্বিতীয় কোনো রাস্তা নাই। সালাত পড়লেন, আল্লাহর দাসত্ব করলেন। সালাত ছাড়লেন, কার দাসত্ব করলেন? শয়তানের দাসত্ব করলেন। আপনি মনে করছেন নিজের মনের চাহিদায় ছাড়লাম? জি না, শয়তানের দাসত্বে ছাড়লেন। এই কথাটা আজকের বক্তব্য থেকে বুঝে যাবেন। আপনি সকালবেলা কোরআন পড়লেন, আল্লাহর দাসত্বে কোরআন পড়লেন। কোরআন পড়লেন না, নিজের মনের চাহিদায় কোরআন পড়লেন না, এই কথা ভুল। শয়তানকে খুশি করার জন্য, শয়তানের দাসত্ব করার জন্য, শয়তানের গোলাম হওয়ার জন্য কোরআন পড়লেন না। পর্দা করে বাড়ি থেকে বের হলেন, আল্লাহর বান্দিতাই পর্দা থেকে বাড়ি করে বের হলেন। আর পর্দা ছাড়া বাড়ি থেকে বের হলেন, শয়তানের দাসী তাই পর্দা ছাড়া বাড়ি থেকে বের হলেন। এটাই বাস্তব। এক অন্তরে দুইজনের জায়গা হয় না। হয় এই অন্তর দিয়ে আপনি আল্লাহর আল্লাহর কর্মকে ভালোবাসেন, আল্লাহর নির্দেশকে ভালোবাসেন, আল্লাহর আনুগত্য করাকে ভালোবাসেন, অথবা এই অন্তর দিয়ে আপনি শয়তানি কাজ, শয়তানি কার্যকলাপ, শয়তানি আমল আখলাককে ভালোবাসেন। পৃথিবীতে এই দুটাই রাস্তা। অতএব সম্মানিত উপস্থিতি, শয়তানের ষড়যন্ত্র, শয়তানের চাল, শয়তানের আক্রমণ, শয়তানের প্ররোচনা সম্পর্কে আমাদের সজাগ এবং সচেতন হতে হবে। শয়তানের আক্রমণ থেকে আপনাকে বাঁচাতে পারবে কোরআন। যেখানে শয়তান আছে ওখানে বরকত থাকবে না, আর যেখানে আল্লাহ এবং আল্লাহ সম্পৃক্ত যা কিছু আছে সেখানে বরকত থাকবে। বরকত মানে হচ্ছে বাকা উশাইই ওয়া নামা উহু। বরকত একটা বাস্তব জিনিস। আপনিও 60 বছরের জীবন পেয়েছেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 60 বছরের জীবন পেয়েছেন। আপনার 60 বছরের দুনিয়া থেকে চলে যাওয়া একটা কুকুর শৃগালের চলে যাওয়ার মতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60 বছরের জীবন চলে যাওয়া অন্যরকম। তার ওই 60 বছরের জীবনে আল্লাহ যে বরকত দিয়েছেন, যে বরকত দিয়েছেন তা কোনো কিছু দিয়ে মাপা সম্ভব নয়। ইমাম বুখারীও অল্প জীবন পেয়েছেন, ইমাম নববীও অল্প জীবন পেয়েছেন, মাত্র 38, 39, 40 বছর জীবন পেয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। কিন্তু তার এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন তার কলমে, তার আমলে এত বরকত দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা যে তার প্রত্যেকটা গ্রন্থ সারা পৃথিবীব্যাপী মাকবুল এবং গ্রহণযোগ্য। এমন কোনো আলেম নাই, এমন কোনো মাদ্রাসার ছাত্র নাই, এমন কোনো মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় নাই যেখানে তার গ্রন্থ পাঠ করা হয় না, পড়া হয় না, দার্স দেওয়া হয় না, বলা হয় না। এর নাম জীবনের বরকত। জীবনের বরকত হওয়া মানে 60 বছরের জীবন 62 বছর হয়ে যাবে, এ কথা নয়। টাকা পয়সায় বরকত হওয়া মানে 5 টাকার জায়গায় 6 টাকা হয়ে যাবে, এ কথা নয়। 1 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ টাকা হয়ে যাবে, এ কথা নয়।
কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম করার পরেও মাস শেষে লোন করতে হয়, ঋণ করতে হয়, আর 5000 টাকা ইনকাম করার পরেও মাস শেষে 100 টাকা বাঁচে, এর নাম বরকত। 1 লক্ষ টাকা ইনকাম করেছেন, বিপদ লেগেই আছে, বিপদ লেগেই আছে, কেসে টাকা চলে যাচ্ছে, ঝামেলাতে টাকা চলে যাচ্ছে, লোকজনকে ঘুষ দিতে টাকা চলে যাচ্ছে, চান্দাবাজিতে টাকা চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে টাকা চলে যাচ্ছে, চিকিৎসায় টাকা চলে যাচ্ছে, টাকা থাকতেছে না, আর 5000 টাকা ইনকাম করতেছেন, সেটা দিয়েও মাস পার হয়ে যায়, কিন্তু মাস শেষে টাকা বাঁচে, এর নাম বরকত। ওই টাকার মধ্যে বরকত হয়েছে, জীবনে বরকত, টাকায় বরকত, প্রত্যেক রিজিকে বরকত। একটা জিনিস মনে রাখবেন, রিজিক মানে শুধু যেটা রাত্রিবেলা খেয়ে আসলাম, এটা রিজিক নয়। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে এটা আল্লাহর রিজিক, আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছে এটা আল্লাহর রিজিক, আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছে এটা আল্লাহর রিজিক, আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে এটা আল্লাহর রিজিক, আল্লাহ আমাকে যত বিঘা জমির মালিক করেছে এটা আল্লাহর রিজিক, আল্লাহ আমাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আল্লাহর রিজিক, আল্লাহ আমাকে যেমন বউ দিয়েছেন এটা আল্লাহর রিজিক। আপনি সারা জীবনে যা কিছু অর্জন করেন, সন্তান সন্ততি, বউ, স্ত্রী, কন্যা, সম্মান, মর্যাদা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, জ্ঞান, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, সব কিছু কিসের অন্তর্ভুক্ত? একটু জোরে বলেন, কিসের অন্তর্ভুক্ত? রিজিক। আর এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত নিহিত আছে, জ্ঞানে বরকত, টাকায় বরকত, বাড়িতে বরকত, জমিতে বরকত, খাবারে বরকত, স্ত্রীতে বরকত, সন্তান সন্ততিতে বরকত, ক্ষমতায় বরকত, প্রভাব প্রতিপত্তিতে বরকত, সম্মানে বরকত, প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত নিহিত আছে। আর বরকত তখনই পাবেন যখন শয়তান মুক্ত থাকতে পারবেন। শয়তান প্রবেশ করবে মানে বরকত পালাবে। যা কিছুতে শয়তান খুশি হয় সেটাই শয়তানের দাসত্ব, যা কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হয় সেটাই শয়তানের দাসত্ব। শয়তান পৃথিবীতে মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা করে শান্তি পায়, মজা পায়, আরাম পায়, সবচেয়ে যে জিনিসটা শয়তান করাতে চায় মানুষকে, সেটা হচ্ছে শিরক। শিরক করানো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র। নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম যখন মারা গেলেন, তখন তার কওমের যারা নেককার, কল্যাণকামী বান্দা ছিল, শয়তান তাদের কানে এসে বলল, শোনো, অমুক অমুক বান্দার মূর্তি বানাও, তাহলে তাদেরকে দেখে সৎ আমল করার আগ্রহ জাগবে। এটা শয়তান প্ররোচনা দিল, ওয়াসওয়াসা দিল। তখন তারা কি করলো, তারা নবীদের কবরকে মসজিদ বানাতো আর কল্যাণকর নেককার বান্দাদের মূর্তি বানাতো। নবীদের কবরকে মসজিদ বানাতো কেন? ওই যে নবীর কবর দেখে স্মরণ হবে, যে বেশি বেশি ইবাদত করতে হবে, এটা শয়তানের ষড়যন্ত্র, প্ররোচনা। কল্যাণকর নেককার বান্দাদের মূর্তি বানাতো কেন? দেখে স্মরণ হবে যে আমল করতে হবে, এই জন্য। এটা শয়তানের প্ররোচনা। এই জন্য কাবা ঘরে যাদের মূর্তি ছিল তারা কোনো খারাপ ব্যক্তির মূর্তি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি ছিল, নেককার, কল্যাণকর, দামি, উত্তম, সৎ নবী রাসূল, পরহেজগার বান্দাদের মূর্তি নির্মাণ করা হতো। কেন? এটা শয়তানের প্ররোচনা, ধীরে ধীরে ওই মূর্তিটার পূজা করানো শুরু করবে, এটা শয়তানের প্ররোচনা এবং ষড়যন্ত্র। এবং মুসলমানদের একটা অংশ মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিকদের মতো মূর্তি পূজায় লিপ্ত হবে, মুশরিকদের মতো মূর্তিকে সম্মান করবে, এটা আল্লাহর রাসূলের আদি ভবিষ্যৎবাণী, 1400 বছর আগের ভবিষ্যৎবাণী। এই জন্য দেখবেন আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের শোকে, যে সর্বত্র সারা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে দেখবেন মানুষ ছবি মূর্তিকে সম্মান করতেছে। প্রত্যেক যে ছবি মূর্তির সম্মান করা হয় সেখানে শয়তানের দাসত্ব করা হয়। এবং এটা শুধু ছবি মূর্তি নয়, এখানে একটা মূলনীতি আপনাকে বলে রাখি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাগুলোকে পবিত্র করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনগুলোকে ইবাদতের জন্য বানিয়েছেন, আল্লাহ যে জায়গাগুলোকে ইবাদতের জন্য বানিয়েছেন, ওই দিন, ওই জায়গা, ওই ব্যক্তি, আল্লাহ যে ব্যক্তিকে অনুসরণীয় বানিয়েছেন, আল্লাহ কাকে অনুসরণীয় বানিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় বানিয়েছেন। তাহলে আল্লাহ যে দিন, যে জায়গা, যে ব্যক্তি, যে স্থানকে অনুসরণীয়, পবিত্র, গ্রহণযোগ্য বানিয়েছেন, ওগুলো বাদ দিয়ে প্রত্যেক যে দিনকে মানুষ সম্মান দিবে মনে করবে, প্রত্যেক যে সময় বা ক্ষণকে মানুষ কল্যাণকর অকল্যাণকর মনে করবে, প্রত্যেক যে স্থানকে মানুষ শুভ অশুভ কল্যাণকর অকল্যাণকর মনে করবে, প্রত্যেক যে ব্যক্তিকে ছবিকে মূর্তিকে মানুষ সম্মান দেওয়া প্রয়োজন মনে করবে, এগুলো সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত। এই জিনিসটা মানুষ বুঝতে চায় না। তো প্রত্যেক যে দিন, যে স্থান, যে ক্ষণ, যে ব্যক্তি, যে ছবি, যে মূর্তি, যেটাকে আলাদাভাবে বিশেষভাবে সম্মানের মনে করা হবে, সেগুলো সব কিছুই আল্লাহর অস্তিত্বের, আল্লাহর উলুহিয়াতের, আল্লাহর সম্মান এবং আল্লাহর মর্যাদা বিরোধী, এবং এগুলো সবই ছোট শিরকের অন্তর্ভুক্ত। তো শয়তান যে কাজটা করিয়ে সবচেয়ে শান্তি পায়, সবচেয়ে আরাম পায়, সেটা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শরীক স্থাপন করা। এই জন্য নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখবেন। আপনার হাতের রেখা দেখে, আপনার জন্ম তারিখ দেখে, পত্রিকার রাশি দেখে, যা কিছু দেখে কোনো ক্ষণ নির্ধারণ করা হবে, সময় নির্ধারণ করা হবে, দিন নির্ধারণ করা হবে আলাদাভাবে উদযাপন করার জন্য, আলাদাভাবে পালন করার জন্য, কোন নদী নির্ধারণ করা হবে গোসল করার জন্য হিন্দুদের গঙ্গা নদীর মতো, কোন গাছ নির্ধারণ করা হবে কয়েকশো বছর পুরাতন বট গাছ, কোন পাথর নির্ধারণ করা হবে বিশাল বড় পাথর, কোন জায়গা নির্ধারণ করা হবে, সেটা যে জায়গায় হোক, পাথরের বানানো খাম্বা হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, যেটাই হোক, সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াত। উলুহিয়াত মানে কি বুঝেন? আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াত আর রুবুবিয়াতের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু তাআলার তিনটে বিষয়, এক আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হওয়া, আল্লাহ সুবহানাহু তাআলার রব হওয়া, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলী। আল্লাহ সুবহানাহু তাআলার রব হওয়া এটা হিন্দুও মানে, বৌদ্ধও মানে, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে, মুসলমানও মানে, সবাই মানে আল্লাহ সুবহানাহু তাআলার রব হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর রাসূল, আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করে দেখেন দেখি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, ওই খ্রিস্টান বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আপনি একটা ইহুদিকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, সে বলবে আল্লাহ সৃষ্টি করেছে। একটা হিন্দুকে জিজ্ঞেস করেন, সে বলবে উপরওয়ালা একজন আছে, তিনি সৃষ্টি করেছেন। তো যেখানেই যাবেন তারা একজন উপরওয়ালার অস্তিত্ব স্বীকার করে, এটা আল্লাহকে রব হিসেবে মানা। রব মানে যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান পরান। এই যে আমরা বেঁচে আছি, শীতকালে সূর্যের আলোর প্রয়োজনটা বুঝতে পারেন? সূর্যের আলোর যে প্রয়োজনীয়তা, সূর্যের আলো থেকে এক মাস গামলা দিয়ে একটা ঘাস ঢেকে রাখলে এক মাস পর সবগুলো ঘাস মারা যাবে। সূর্যের আলো যদি পৃথিবীতে না পৌঁছে, আমাদের কাছে না পৌঁছে, আমরা মারা যাব, আমরা বাঁচতে পারবো না, শক্তি পাবো না। সূর্যের আলোয় ঘাসপালাগুলো বেঁচে থাকে, ওই ঘাসপালাগুলো গরু ছাগল খায়, ওই গরু ছাগলের গোস্তগুলো আমরা খাই, এইভাবে সূর্যের শক্তিটা ভাগ হয়ে মাধ্যম দিয়ে আমাদের শরীরে আসে। কিন্তু আমরা যে গোস্ত খেয়ে শক্তি নিচ্ছি, ওই শক্তির উৎস সূর্য।
আর মাটি আর পানি সেখান থেকে আমাদের শরীরে প্রবেশ করতেছে। আপনি এই জমিনে এই মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ যে দুনিয়ার সব বিজ্ঞানী সব ডাক্তার মিলে যদি চেষ্টা করে যে একটা বীজ থেকে অঙ্কুর উদ্গম গাছ জন্মাবে পারবে, যদি আল্লাহ না চান পারবে না। তাহলে জমিন থেকে রিজিক বের হচ্ছে আল্লাহ দিচ্ছে, আসমান থেকে সূর্য আসতেছে আল্লাহ দিচ্ছে, অক্সিজেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে, মাটির নিচের পানি লবণাক্ত পানি সারা পৃথিবীতে প্রচুর পাওয়া যাবে, অগণিত সারা পৃথিবীতে লবণাক্ত পানির অভাব নেই, কিন্তু সুপেয় মিষ্টি পানি মিঠা পানি পৃথিবীতে চরম পরম অভাব। এবং ভবিষ্যৎ বিশ্বযুদ্ধ পানিকে নিয়েই হবে, এই সুমিষ্ট মিঠা পানি মাটির নিচ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শেষ আয়াতে গিয়ে বলেছেন, শোনো যদি আমি পানির নিচে মাটির নিচের পানিকে দূরে করে দিই না দিই পৌঁছতে, তাহলে পৃথিবীতে এমন কি কেউ আছে যে তোমাদের পানি দিতে পারবে? তাহলে রব লালন পালন করেন, রব্বুল আলামিন রব্বুল মুসলিমিন নন, রব্বুল মুমিনিন নন, মুমিনদের রব নন, শুধু মুমিনদের রব নন, শুধু মুসলিমদের রব নন, রব্বুন নাস শুধু মানুষের রব নন, রব্বুল জিন শুধু জিনের রব নন, রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, গরু ছাগল মহিষ পোকামাকড় পিঁপড়া জীব জন্তু জানোয়ার মানুষ জিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সকাল সন্ধ্যায় যে আল্লাহ সুবহানাহু তাআলাকে গালি দেয়, তারও রব, তারও খাবারের ব্যবস্থা, তারও থাকার ব্যবস্থা, তারও জীবন মৃত্যুর মালিককে আল্লাহ সুবহানাহু, এটা হচ্ছে রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা শুধু আল্লাহ সুবহানাহু তাআলার রব্বুল আলামিনের। আলহামদের জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা আল মাদহ ব্যবহার করেননি, আর সানাও ব্যবহার করেননি। যদি আল্লাহ সুবহানাহু তাআলা মাদহ ব্যবহার করতেন তাহলে অর্থ হতো এমন গুণ যে গুণ মানুষের জানা জরুরি, মানুষ জানে। শুক্রিয়া যদি ব্যবহার করা হতো তাহলে এমন জিনিস যেটা দেওয়ার পরে অনুগ্রহ করার পরে পাল্টা শুক্রিয়া জানানো হয়, আমি আপনাকে 10 টাকা দিলাম তাই আপনি আপনার আমার শুক্রিয়া আদায় করলেন, আজকে বক্তব্য দিয়ে গেলাম ভালো বক্তব্য তাই মাদাহ প্রশংসা করলেন, আজকের যদি বক্তব্য আমার না শুনতেন তাহলে প্রশংসা করতেন না, আমি যদি 10টা টাকা না দিতাম তাহলে শুক্রিয়া আদায় করতেন না। এই জন্য আল্লাহ শুক্রিয়াও ব্যবহার করেননি মাদহ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন আলহামদ। আমি তোমাকে কিছু দিই আর না দিই, তুমি আমার গুণ জানো আর না জানো, সর্বাবস্থায় আমি যদি তোমার সন্তানের মৃত্যু দেই তাও, আমি যদি তোমার সন্তানকে SSC পাশ করাই তাও, আমি যদি তোমার সন্তানকে অ্যাক্সিডেন্ট করাই তাও, আমি যদি তোমার 10,000 টাকা হারিয়ে ফেলি তাও, আর আমি যদি তোমাকে 10,000 টাকা দিই তাও, ফি কুল্লি হাল সর্বাবস্থায় জেনে হোক না জেনে হোক, কিছু পেয়ে হোক না পেয়ে হোক, বিপদে হোক আপদে হোক, সুস্থতায় হোক অসুস্থতায় হোক, সর্বাবস্থায় যে প্রশংসাটা হয় সেটাকে বলা হয় হামদ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন মানুষের রিজিক, মানুষের রুজি রুটির মালিক, এবং আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে রিজিক দেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন। কোথায় থেকে করবেন? মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা সম্পর্কে সে নিজে জানতো না, এটা আল্লাহর ওয়াদা। শয়তান মানুষকে দুনিয়ার ভয় দেখিয়ে
পথ ভ্রষ্ট করতে চায়। আর আল্লাহ রিজিকের ওয়াদা দিয়ে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে এমন জায়গা থেকে যে জায়গা থেকে তুমি কল্পনাও করতে পারবে না। আর আল্লাহ যাকে চান ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন, বেহিসাব রুজি দান করেন যাকে চান। এটা আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা। আল্লাহ সুবহানাহু তাআলা মারিয়ামকে অসময়ে ফলমূল দিয়েছেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই যাকারিয়া মেহরাবে প্রবেশ করত তখনই দেখত মারিয়ামের নিকটে রিজিক। আন্না লাকি হাদা মারিয়াম, এ অসময়ের রিজিক কোথায় থেকে আসলো? হুয়া মিন ইনদিল্লাহ, এ অসময়ের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি হয়তো বলবেন আল্লাহ যখন রিজিক দিবে, আল্লাহকে ভয় করলেই যখন রিজিক পাওয়া যাবে, তাহলে ঘরে বসে থেকে কেন আল্লাহ রিজিক দেন না? শত মানুষের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, দুনিয়ার মানুষ যখন সালাত শেষ হয়ে যায়, ফাইদা কুজিয়াতিস সালাত যখন জামাতে সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরজ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ জমিনের প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণায় কোণায় ইঞ্চিতে ইঞ্চিতে রিজিক লুকানো আছে। এখানে যে 1 ইঞ্চি মাটি আছে, এ 1 ইঞ্চি মাটিতেও রিজিক লুকানো আছে। পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক লুকিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো, ঘরে বসে থাকিও না। রিজিক আল্লাহর দয়া, রিজিক আল্লাহর রহমত, রিজিককে অবমূল্যায়ন করতে হয় না। ওই যে রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালাকে গিয়ে যদি বলেন যে আমি কড্ডার মোড়ে যাব, সিরাজগঞ্জে যাব, সে যদি বলে না আমি যাব না, সে আল্লাহর রিজিককে অপমান করলো। আমি অন্য রিক্সাওয়ালার কাছে না গিয়ে তার কাছে গিয়েছি, এটা তার রিজিক। আপনার দোকানে এসে দোকানদারে দোকানের কাছে কিনতে চেয়েছে, এটা আল্লাহর রিজিক। দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম গোসল করছেন, স্বর্ণের বৃষ্টি হচ্ছে, সেই গোসল বাদ দিয়ে তিনি স্বর্ণের বৃষ্টি কুড়াতে গেছেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা দাউদকে বলেছেন যে শোনো, আমি তোমাকে যত ধন দৌলত দিয়েছি আর কাউকে এত ধন দৌলত দেইনি, তারপরও গেলে কেন? এটা আল্লাহর রিজিক ছিল, তাই তিনি গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক হচ্ছে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু তাআলার রহমত। এই জন্য আমি আজকের আলোচনার সারমর্ম যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে সেই সারমর্ম দাঁড়াবে শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু, শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। আর এই শত্রু যেখানে থাকবে সেখানে বরকত থাকবে না, সেটা রিজিক হোক, সেটা ধন সম্পদ হোক, বাড়ি হোক, যেখানে হোক, যেখানে শয়তান প্রবেশ করবে ওখানে বরকত থাকবে না। আর মানুষ হয় আল্লাহর বান্দা, না হয় শয়তানের বান্দা, আপনি হয় আল্লাহর বান্দা না হয় শয়তানের বান্দা। অতএব আজকের আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে বাড়িতে ফিরতে হবে যে আপনি আল্লাহর দাসত্ব করে জীবন কাটাবেন, না শয়তানকে সন্তুষ্ট করে শয়তানের দাসত্ব করে জীবন কাটাবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আর উপস্থিত যুবক, মা এবং ভাই এবং বোনেরা যারা আছেন, তাদের সকলের প্রতি আহ্বান থাকবে যে দাওয়াত, দাওয়াতি কাজে সময় দিতে হবে, অন্যকে হেদায়েত করার জন্য নয়, নিজে হেদায়েতের রাস্তায় থাকার জন্য। দাওয়াতি কাজে সময় দিতে হবে, অন্যকে হেদায়েত করার জন্য নয়, নিজে হেদায়েতের পথে থাকার জন্য।
জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে, জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজ করতে হবে, মাসিক আল ইতিসামের সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা আপনাদের নিকটে একান্ত জোরালো আবেদন এবং দাবি। আমি আজকে এতটুকু বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।